আমাদের কণ্ঠরাজ এন্ড্রু কিশোর নেই, এটা আসলে মানে মেনে নেওয়া খুবই কঠিন। আমার সারা দেহ হে ওগো মাটি, যত বড় বড় শিল্পী বটবৃক্ষের মতো তারা একে একে এত তাড়াতাড়ি চলে যাচ্ছেন, আমরা কেউ প্রস্তুত ছিলাম না। ইচ্ছে করে বুকের ভেতর লুকিয়ে রাখি তারে। প্রফেশনের একদম প্রথম থেকে শেষ পর্যন্ত কিশোর দার সাথে আমি গান গেয়ে গেছি। তোমায় দেখলে মনে হয় নিরহংকারী বিনয়ী একজন মানুষ, এটা এটাও আমি খুব কাছে থেকে দেখেছি। পারিবারিকভাবে আমাদের একটা সম্পর্ক ছিল, আমার হাজবেন্ড ওনাকে মানে বড় ভাইয়ের মতো জানতেন এবং কিশোর দাও মানে একদম ছোট ভাইয়ের মতো বন্ধু থাকে না, ওরকম একটা সম্পর্ক ছিল। সবাই তো ভালোবাসা চায়। আমি ফোন করেছিলাম, তো কিশোরদা অনেক আরও আগে থেকে তো আপনার মানে খেয়াল করা উচিত ছিল, তো কিশোরদা বললেন যে লানিয়া তো আর ভাবি নাই রে, যাই হোক এখন এই অবস্থা মানে দোয়া দোয়া করলো আর কি। সেই মানুষটা যখন মানে বাংলাদেশে আসলেন এবং একদম অভিমান যে আমি আর চিকিৎসাই করবো না, মাটির মানুষ থাকে সোনার মহল গড়িয়া, তারপরে উনি রাজশাহী চলে গেলেন। এবং এই অবস্থায় তো আসলে শেষ দেখা যেটা সেটা কোনোভাবেই দেখা সম্ভব না, আর আমি কখনো মনে করতে চাই না যে কিশোরদার নাই।